মহান বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাতের ব্যবস্থা করা হয়। শুক্রবার বায়তুল মোকাররম জামে মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মুশফিকুর রহমান। এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।